বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খান বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। 2023 সালে সোনামুখী থানা এলাকার একটি অশান্তির ঘটনায় ইতিমধ্যে সৌমিত্র খানকে চারবার তলব করেছে আদালত, কিন্তু একবারও হাজির হননি তিনি। এই প্রেক্ষিতে সৌমিত্রর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিধাননগরের এমপি এমএলএ কোর্ট। 9 জুলাই ফের তলব করা হয়েছে বিজেপি সাংসদকে। আদালত সূত্রের খবর, সৌমিত্র খানকে ফের 9 জুলাই কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রের খবর যে এবারও তিনি যদি হাজিরা এড়িয়ে যান তাহলে আরও কঠোর নির্দেশ দিতে পারে এমপি এমএলএ আদালত। 2023 সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় হিংসা ছড়ানো, মারধর, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় সৌমিত্র খানের বিরুদ্ধে মামলা হয়। তদন্ত করে চার্জশিটও পেশ করে পুলিশ। সেই মামলায় প্রতিবার হাজিরা এড়িয়েছেন তিনি। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের উদ্ধারের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারছেন না বলে আদালতে জানিয়েছেন তাঁর আইনজীবী। এদিকে একাধিকবার হাজিরা এড়ানোয় সৌমিত্রর ওপর রীতিমতো ক্ষুব্ধ আদালত। 9 জুলাই ফের সৌমিত্রকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। হাজিরা এড়ালে তাঁকে গ্রেফতারের নির্দেশও দিয়েছে এমপি এমএলএ আদালত। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। আমি চাই আগামী 15 দিনের মধ্যে বেটার রেজাল্ট আমরা পাবো। সোমবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, একেবারে নির্দিষ্ট করে দেওয়া সময়সীমা। আর ঠিক তার পরদিনই রাস্তার ধারে বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর উত্তর চব্বিশ পরগনার হালি শহর পুরসভা। পুরসভার কার্যকলাপ নিয়ে মুখ্যমন্ত্রীর ভৎসনার পরই হালি শহরের 1 নম্বর ওয়ার্ডে চলল বুলডোজার। সকাল থেকে রাত পর্যন্ত ফুড আইটেম বিভিন্ন দোকান ছিল, তো সকালবেলা 2-3 দিন ধরে দেখছিলাম দোকান বন্ধ ছিল। তো আজকে সকালে তো আমি বাজারে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ভাঙা আর কি হয়েছে। এই নোটিশটা অনেকদিন আগেই আমরা করেছিলাম এবং আজকেই ডেট ছিল, এটা আজকেই ডেট ছিল ভাঙা, এবং তার আগের থেকে জিনিসপত্র সরিয়ে নিয়েছিল, ওই জন্য আজকে ভাঙা হচ্ছে। এই হোটেল ছিল এবং ওই জায়গাটা আমরা খালি করে ওই জায়গাটা আমরা আপাতত টোটো এবং অটো স্ট্যান্ড করে দেওয়া। প্রায় 37 থেকে 38টা জায়গায় নোটিশ করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশিকা শোনার পরে হঠাৎ বোধোদয় হয়েছে নাকি কাজ না দেখালে পথ চলে যেতে পারে এই ভয়ে অতি সক্রিয় হয়ে পড়লেন। শহর ও শহরতলির অন্যান্য জায়গার মতোই মধ্যমগ্রামে ফুটপাথও চলে গিয়েছে হকারদের দখলে। যশোর রোড থেকে বারাসাত রোড পর্যন্ত রাস্তায় দুর্ভোগ বেড়েই চলেছে পথ চলতি মানুষের। হকারদের বক্তব্য, বিকল্প জায়গা না থাকাতেই ফুটপাথ দখল করেই ব্যবসা চালাতে হয় তাদের। এটা ট্রান্সফরমার আছে, এখানে ঢোকার জায়গা নেই বলে তাই জন্য আমরা এখানে করছি। আমাদের দোকান চার চাকা সিস্টেম করা আছে, আমরা বের করি আবার ঢুকিয়ে দিই। অবশ্যই আইনি না, এবার সবাই সরিয়ে দিলে আমরাও সরিয়ে দিই। ফুটপাথের মধ্যে যারা ব্যবসা করে বা যারা রুজি রুটি যাদের আসছে, প্রশাসনের কাছে অনুরোধ বা যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তাদের কাছে অনুরোধ করব যে তাদের একটা যথাযথ ব্যবস্থা করে ফুটপাথ তাতে অন্তত ক্লিয়ার করার দরকার, অবশ্যই দরকার। অনেকদিন ধরেই হকারদের সরতে বলা হলেও বেআইনিভাবে ফুটপাথ দখল রোখা যাচ্ছে না বলে বক্তব্য মধ্যমগ্রাম পুরসভার। একাধিকবার আমরা কিন্তু মাইকিং করেছি, পৌর পরিষদ সদস্য সহ লোকাল স্থানীয় যারা কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে আমরা মানুষকে রিকোয়েস্ট করেছিলাম। আমরা আগামীকাল থেকে আবার আমরা প্রচার করবো এবং লোকাল পিএসকেও, মধ্যমগ্রাম পিএসকেও আমরা বহুবার বলেছি। পুরসভার এই উদ্যোগ কি এখন থেকে সারা বছরে দেখা যাবে, প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।